অসম্ভব ঝগড়া করার পর যখন তুমি সব ভুলে আমাকে কাছে টেনে নাও, বিশ্বাস করো, তখন যে অনুভূতিটা কাজ করে সেটা তোমাকে কখনো অনুভব করাতে পারবো না। প্রচণ্ড ঝগড়ার পর যখন বোঝাতে থাকো আমাকে কে করলে ভালো হবে, কোনটা করলে ঠিক হবে, আমি তখন নতুন করে তোমার প্রেমে পড়ে যাই। অনেক অভিমান নিয়ে যখন মুচকি হাসি দিয়ে আমাকে বলো ভালোবাসি খুব, তখন মনে হয় পৃথিবীতে এখনো ভরসা করার মতো মানুষ আছে। কাঁদতে কাঁদতে যখন আলতো গলায় বলো তুমি আমাকে ছাড়া ভালোই থাকতে পারবে, আমি তোমাকে ভালো রাখতে পারবো না, ঠিক তখনই তোমার প্রতি ভালোবাসা আমার দ্বিগুণ বেড়ে যায়। হয়তো জীবনে কোনো না কোনো ভালো কাজ করেছিলাম, তাই তোমাকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি। যখন অভিমান বলে তুমি আমার কাছে এসে বলো ভালোবাসি, তখন আমারও চড়ে ধরে বলতে মন চায় ভালোবাসি আমিও খুব। প্রতিটা ভালোবাসার মানুষ যেন এমনই থাকে শত অভিমানের পরও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি ভালোবাসার মানুষটির সাথে ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।